শুনানি 24 এপ্রিল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফের পিছল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি 24 এপ্রিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি 24 এপ্রিল। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আগামী 24 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আগামী 24 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি, কেন পিছিয়ে গেল শুনানি ষষ্ঠী? দেখো, রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু এই মুহূর্তে কোনো অন্তর্বর্তীকালীন তারা কিন্তু স্বস্তি পেল না, এবং এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে চারটি শুনানি মূলত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, এবং বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সংক্রান্ত যে মামলা, যা ইতিমধ্যেই রাজ্য সরকারের করা যে মামলা, সেই মামলা কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে। কোথাও তার রাজ্য সরকারি কর্মচারীরা তারা আশার বুক বাঁধছে যে এই বুঝি সুপ্রিম কোর্টে তাদের পক্ষে হয়তো একটা নির্দেশ যেতে পারে, যেখানে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছিল, এবং তারা আশাহত হচ্ছে বারবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ার কারণে। এবং সর্বশেষ গত মার্চ মাসে তৃতীয়বারের জন্য মামলার শুনানি পিছিয়ে গেলেও আজকে তারা অন্তত সকাল থেকেই তারা সুপ্রিম কোর্টের দিকে তারা নজর রেখেছিল। একদিকে যখন শহীদ মিনার ময়দানে তারা আন্দোলন চালাচ্ছে এই তীব্র গরমের মধ্যে, এবং সেই আন্দোলনটা তারা মনে করছে যে সুপ্রিম কোর্টে তাদের জয়ের মধ্যে দিয়ে তাদের সার্থকতা বেরিয়ে আসবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বারবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। এবং আজকে যেখানে মামলার শুনানি হওয়ার কথা ছিল যে সুপ্রিম কোর্টে, সেই বেঞ্চ কিন্তু অন্যান্য মামলায় তারা কিন্তু সেখানে ইনভলভ হয়ে আছে, অর্থাৎ যে ডিভিশন বেঞ্চে এই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার যে মামলা শুনানি হওয়ার কথা ছিল, সেই বেঞ্চে আগে থেকেই বেশ কিছু মামলা যেটা বিচারাধীন অবস্থায় ছিল, সেই মামলাগুলো যেহেতু এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি, এবং সেই কারণেই ফের আরো একবার মামলা পিছিয়ে গেছে। এবং আগামী 24 এপ্রিল এবং 24 এপ্রিল মামলার পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে। এবং সরকারি কর্মচারীদের বারবার তারা এই রাজ্য সরকারের যে এই 38% দিয়ে, যার মধ্যে তারা ইতিমধ্যেই 3% দিয়ে রাজ্য সরকার 2023 এবং 24-এর অর্থবর্ষে তারা ঘোষণা করেছিল, কিন্তু তাতেও রাজ্য সরকারি কর্মচারীরা এই 3% দিয়েছে তারা খুশি নয়, তারা চাইছে তাদের যে অধিকার, অর্থাৎ কলকাতা হাইকোর্টে 2019 সাল থেকে চলা এই ডিএ সংক্রান্ত মামলা, তাদের সাংবিধানিক অধিকারের কথা বলেছিল কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি দেবাশিস ডিভিশন বেঞ্চ, এবং তার পরবর্তী পর্যায়ে বারবার বিচারপতি হরিশচন্দনের ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলা ঘুরে আসে, কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এবং সর্বোপরি সুপ্রিম কোর্টে গিয়ে তারা হয়তো এটা আশা করেছিল যে সুপ্রিম কোর্টে মামলা শুনানি হলে তাদের পক্ষেই রায় যেতে পারে, কিন্তু আজকে ফের আরো একবার তারা হত হলেন এ কথা বলার অপেক্ষা রাখে না। যদিও এই শহীদ মিনার ময়দানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা আরো চালিয়ে যাচ্ছে, এবং অবশ্যই তারা আইনি পথে যেভাবে লড়াই চালাচ্ছে সেভাবে তারা লড়াই চালাবে, অর্থাৎ একদিকে যখন রাস্তা পথে নেবে তারা আন্দোলন চালাচ্ছে, তার পাশাপাশি আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের জয় ছিনিয়ে আনবে, এমনটাই কিন্তু তারা আশা করছেন। যদিও আগামী 24 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, এখন দেখার বিষয় আগামী 24 এপ্রিল আদৌ মামলার শুনানি হয় কিনা, এবং রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যে অধিকার সেই অধিকার সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয় কিনা। বেশ, ধন্যবাদ ষষ্ঠী, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি আগামী 24 এপ্রিল।